আমার স্টলের নাম হচ্ছে রূপবতী ড্রেস হাউস। আমার কাছে সবচেয়ে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস আছে এবং খুবই রিজনেবল প্রাইসে ড্রেসগুলো ছাড়তেছি 25% ডিসকাউন্ট দিয়ে। আর আমার নিজের কাস্টমার কিছু টু পিস আছে, ওয়ান পিস আছে। আমাদের স্টল নেম হচ্ছে তরু আর হচ্ছে ইকে ফ্যাশন। আমাদের স্টলে আছে স্পেশালি এই মেলাটার মেন থিম হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, তাই জন্য আমরা বাচ্চাদের প্রোডাক্ট রেখেছি। তারপর রেখেছি গার্জিয়ানদের জন্য কুর্তিস রেখেছি, থ্রি পিস রেখেছি। আর মেন কথা হচ্ছে প্রোডাক্টগুলো পাচ্ছি খুবই 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 রিজনেবল প্রাইসে। আমি রেশমিকা, রেশমিস কিচেন। আমার এখানে আল্লাহ রহমতে ডিম চপ, হালিম, চিকেন পাস্তা, চিকেন ফ্রাই, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর ফুচকা, চটপটি, পাস্তা, তারপর আপনার পুডিং, নানা রকম আপনার পানীয়, চা, কফি, নানা রকম সব কিছু আছে। আমি মাসুমা আহমেদ বিনু, আমার পেজের নাম হচ্ছে দেশি রসুই। তো আমার এখানে হোমমেড সব ধরনের আচার তৈরি করি এবং কিছু খাবারের জিনিস এবং কিছু শোপিস আমি তৈরি করি। আমার পেজের নাম হচ্ছে দা মমস ফুড। আমার ফুড স্টলে আপনার 30টা থেকে বেশি আইটেম আছে। দেন ইনস্ট্যান্ট সব কিছু এমন একটা ইয়ে রেখেছি হচ্ছে বাপা পিঠা, তারপরে হচ্ছে আপনার এই ঝাল চিতই, দেন পেঁয়াজু, একদম বেশিরভাগই আইটেম হচ্ছে আমি একদম গরম করে করে একদম যখনই অর্ডার দিবে তখনই কিন্তু বানাই দিব। দেন আমার ফুড স্টল স্পেশালি এখনই যেহেতু শীত, শীতের জন্য ঐতিহ্যবাহী অনেক ধরনের পিঠা আছে, ঐতিহ্য যে পিঠা সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। আর দেন আমার এই স্টলটা হচ্ছে ড্রেস আপার, ড্রেস নিয়ে আমি বিভিন্ন ক্যাটাগরির ড্রেস নিয়ে, আমার কাপ্তান আছে, কুর্তি আছে, শাড়ি আছে, শীত প্রোডাক্ট আছে যেটা এখন শীতের সিজন, আর হচ্ছে বিভিন্ন ধরনের দেশীয় ট্রিপিস আছে, ইন্ডিয়ান ট্রিপিস আছে। স্টল নেম হচ্ছে ষড়ঋতু আর আমি অনলাইন বেসিস আর হচ্ছে কাস্টমাইজ কাপড় আমার কাছে টু পিস, ওয়ান পিস, থ্রি পিস সবই, আর পাশাপাশি হলুদের বিয়ের সবই অর্ডার নিই। ডিসকাউন্ট হচ্ছে আপনার এমনি তো আছে কাপ্তানের 400 করে, কাপ্তান আছে কুর্তি 650 করে, মানে ফুল স্টলের উপর 25% ডিসকাউন্ট চলতেছে। পেজের নাম হচ্ছে কিয়াফত হাসান আর আমাদের এখানে সব কিছু পাকিস্তানি অরিজিনাল। জুয়েলারি আছে, শুজ আছে, ড্রেস আছে এবং শুধু ফেয়ারের জন্য দুদিনে 30-40% ডিসকাউন্ট আছে। অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা অফারটা ফেয়ারের জন্য দিয়ে থাকি। আমার স্টল নেম হচ্ছে ড্রেস ফেয়ার, আমি হচ্ছে ওনার জান্নাতুল ফিমা। আমার এই স্টলে হচ্ছে জুয়েলারি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ব্যাগস, কাপ্তান, পার্টি ড্রেস, টপস, মানে বিভিন্ন আইটেম আমার পেজে আমার স্টলে পাবে। আর আমার স্টলে হচ্ছে 20% ডিসকাউন্ট থাকছে। আমার পেজের নাম হচ্ছে কালচার ক্লথিং। আমি মেয়েদের ওয়ান পিস, টু পিস এসব নিয়ে কাজ করি, ক্লথিং, মেয়েদের ক্লথিং নিয়ে কাজ করি। ফেয়ারে আমার এই ফেয়ারের জন্য আমার 10-20% ডিসকাউন্ট। আমার স্টল নেম হচ্ছে বেল অর্গানিক। আমার পেজটা অবশ্যই সবাই ভিজিট করবেন। সম্পূর্ণ দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন মেনটেনের মধ্যে আপনাদের যা কিছু প্রয়োজন হয় প্রত্যেকটা কিছু পেয়ে যাবেন আমার পেজে, এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি, 100% কেমিক্যাল ফ্রি। ফেস ওয়াশ, স্ক্রাবার, ত্বকের ধরন বুঝে ফেস প্যাক, ব্রনের জন্য, মাস্কার জন্য, গ্লোয়িংয়ের জন্য, এবং এছাড়া আমাদের আছে নিম ফেস প্যাক, মরিঙ্গা ফেস প্যাক, এছাড়া হেয়ার ট্রিটমেন্ট প্যাকেজ এবং বডি গ্লোয়িং প্যাক। প্রত্যেকটা কিছু আমরা মিনি স্যাশে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন মিনি স্যাশেতে ইউজ করে আপনাদের কেমন লাগে, ভালো লাগে, পেজে বড়টা অর্ডার করতে পারবেন। আমার পেজ হচ্ছে মেহেদি নিয়ে, আমার পেজের নাম হচ্ছে মেহেদি ডিজাইন অ্যান্ড ফ্যাশন। তো আমার পেজে মূলত হচ্ছে মেহেদি পরাই, মেহেদি লাগাই এবং মেহেদি সেলও করি। তো এখানে যারা এসে আমাদের অফারের মধ্যে ব্রাইডালদের বুকিং দিতে চায়, যেহেতু এখন উইডিং সিজন, তো সেক্ষেত্রে অবশ্যই 20% ডিসকাউন্ট পাবে। তাছাড়া পেজে বিভিন্ন প্রোডাক্টও অ্যাভেলেবেল আছে। আমাদের স্টল হচ্ছে ফাতেমা গার্মেন্টস। আমরা ঢাকা থেকে আসছি। আমাদের এখানে এই প্রোডাক্টগুলি আমাদের অ্যাকচুয়ালি নেক্সাস ব্র্যান্ডের। এগুলি আমাদের সব কিছু থেকে একটু আলাদা, আমাদের সব কিছু ফ্যাব্রিক্স, আমাদের কোয়ালিটি সব কিছুই আমাদের একটু উন্নত মানের, এবং যে কোনো কাস্টমার নিতে পারে আমাদের থেকে। কিন্তু আমাদের প্রোডাক্টগুলি অনেক সেল হচ্ছে, অনেক ভালো প্রোডাক্ট। আমাদের মূলত পাকিস্তানি ড্রেস আর সাথে কিছু জুয়েলারি রাখছি, আমাদের সব ড্রেসই ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আমার স্টোরের নেম হচ্ছে কেস কিচেন থেকে। কেস কিচেনে সবসময় যা থাকে, আমি আশা করি এতদিনে কেস কিচেনকে সবাই চিনছে, যেহেতু আমরা আজকে অনেকদিন ধরে আছি। আমাদের এখানে মূলত ফুচকা, ভেলপুরি তো সবসময় থাকবে। আমাদের স্পেশালিটি বার্গার এখানেই আছে, যে বার্গার সবাই খুব পছন্দ করে এটা এখানেও পাবেন। এছাড়া আমাদের কাছে ব্রোস্ট চিকেন আছে, পিৎজা আছে, মানে কাপ পিৎজা, নর্মাল পিৎজা সাইজটা,
ইস্পাহানি প্রেজেন্স কিডস ফেয়ার অ্যাডমিশন 2022 যেটা হাইলাইটস মেইন হচ্ছে কিডসদেরকে হাইলাইট করছি আমরা। সো এডুকেশন বেসিক্যালি, যেহেতু এডুকেশন নিয়ে আমরা কাজ করছি, অফকোর্স আমাদের সাথে অনেকগুলো স্কুল স্টল আছে, অ্যান্ড এই সাথে কিন্তু আমরা আবার সাথে আমাদের লাইফস্টাইল অ্যান্ড ফুড স্টলগুলোকেও রেখেছি, জাস্ট বিকজ অফ যাতে সবাই এনজয় করতে পারে। বিকজ শুধু যে বাচ্চারা এনজয় করবে আমি কিন্তু না, আমাদের সাথে কিন্তু অনেক আমাদের গার্ডিয়ান্সরা যারা আসবেন তাদের জন্য মাথায় রেখেও কিন্তু আমাদের এই পুরোটা আয়োজন। সো চটলা উদ্যোক্তা পরিবারকে অনেক অনেক থ্যাঙ্কস। বেসিক্যালি আমাদের সাজ্জাদ বিন খালেদ ভাই সুমন, যে আমাদের চটলা জিবির ওনার, সো ভাইয়াকে স্পেশালি থ্যাঙ্কস যে এত সুন্দর সবাইকে একত্রিত করে একটা ছাদের নিচে নিয়ে আসার জন্য। অ্যান্ড আর আমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আজকে এত জায়গায় স্পেশালি মানে হোস্টিং করছি, বাট আজকের ফিলিংটা ইটস আ কাইন্ড অফ ডিফারেন্ট অ্যান্ড রিয়েলি অনেক ভালো লাগছে। সবার সাথে বাচ্চাদের সাথে এনজয় করতে আসলে অনেক ভালো লাগছে। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।